দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগালের মুখোমুখি হচ্ছে ধুঁকতে থাকা জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোলে হাঙ্গেরিকে 3-0 গোলে হারায় পর্তুগাল। এদিকে প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে যায় জার্মানি। পর্তুগালকে অবশ্য প্রথম ম্যাচে প্রায় 82 মিনিট পর্যন্ত গোল শূন্য রাখতে সক্ষম হয়েছিল হাঙ্গেরি, কিন্তু শেষ 8 মিনিটে 3 গোল করে 3-0 গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা। দলে হয়ে রোনালদো করেন 2 গোল, প্রথমটি করেন পেনাল্টি থেকে, পরের গোলটি করেন ফার্নান্দেজের সাথে 1-1 খেলে দুর্দান্ত এক ফিনিশিংয়ে। এদিকে জার্মানি যাদের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে যায়। পর্তুগাল বনাম জার্মানি ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় রাত 10টায়। ইউরোর ম্যাচগুলো সাধারণত সনি স্পোর্টস সরাসরি সম্প্রচার করে, তাই আপনারা ম্যাচগুলো সনি 10-1, 10-2 ইত্যাদিতে দেখতে পাবেন। গত ম্যাচের পর কোনো রকম ইঞ্জুরি সমস্যা নেই পর্তুগাল দলে, তাই আশা করা যায় একই একাদশ নিয়ে মাঠে নামবে পর্তুগাল। এদিকে জার্মানিতেও নেই কোনো ইঞ্জুরি সমস্যা, যদিও প্রথম ম্যাচে ডিফেন্ডার গিন্টার ইঞ্জুর হয়েছিলেন, কিন্তু তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। তাই আশা করা যায় জার্মানিও একই একাদশ নিয়ে মাঠে নামবে। এদিকে ম্যাচের আগে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস বলেন, আমরা জয় দিয়ে শুরু করেছি, কিন্তু আমাদের সামনে আছে কঠিন 2 প্রতিপক্ষ। আমরা জার্মানিকে খুবই কঠিনভাবে নিচ্ছি, আমরা আশা করবো আমরা এই ম্যাচটিতেও জিততে পারবো। এদিকে জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, আমরা আমাদের লক্ষ্যের প্রতি এখনো অবিচল আছি, আমরা টুর্নামেন্টে ভালো করতে এসেছি, আমরা যদি আমাদের আক্রমণ ভাগে গোল পেতে পারি তাহলে আমরা অবশ্যই পর্তুগালকে হারাতে পারবো। এখন পর্যন্ত পর্তুগাল এবং জার্মানি মোট মুখোমুখি হয়েছে 18 বার, যেখানে জার্মানি জিতেছে 10 বার, পর্তুগাল 3 বার এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। এদিকে জোয়াকিম লো কখনোই পর্তুগালের কাছে হারেননি, তিনি মোট 4 বার পর্তুগালের মুখোমুখি হয়েছেন এবং 4টি ম্যাচই জিতেছেন। অর্থাৎ নিজেদের সর্বশেষ চাঁদ দেখায় পর্তুগাল কখনোই হারাতে পারেনি জার্মানিকে। পর্তুগাল সর্বশেষ জার্মানিকে হারিয়েছিল 2000 সালে। তবে বর্তমান ফর্ম চিন্তা করলে পর্তুগাল কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। নিজেদের শেষ 6 ম্যাচে তারা 4 ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে জার্মানির ফর্মটা অনেকটাই ভঙ্গুর, শেষ 6 ম্যাচে তারা 3টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। চলুন এবার দেখে নিই পর্তুগালের সম্ভাব্য একাদশ। পর্তুগালের একাদশটা অনেকটা অপরিবর্তিতই থাকবে। গোলকিপার হিসেবে শুরু করবেন রুই প্যাট্রিসিও, ডিফেন্সে থাকছেন রুবেন দিয়াস, পেপে, নেলসন সেমেদো এবং গুয়েরেরো, মিডফিল্ডে থাকছেন দানিলো, উইলিয়াম কারভালো, ডিয়েগো জোটা, ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্ডো সিলভা। এদিকে স্ট্রাইকার হিসেবে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। জার্মানিতে অবশ্যই গোলকিপার হিসেবে শুরু করবেন ম্যানুয়েল নয়ার, ডিফেন্সে থাকছেন গিন্টার, হামেলস, রুডিগার, মিডফিল্ডে থাকছেন কিমিক, গুন্দুগান, ক্রুস এবং গোসেন্স। এদিকে স্ট্রাইকার হিসেবে খেলবেন কাই হাভার্টস, মুলার এবং গেনাব্রি। পর্তুগাল এবং জার্মানি দুই দলই খুবই শক্তিশালী দল, দুই দলেরই সামর্থ্য আছে ইউরো জয় করার। যদিও তারা ভাগ্যক্রমে একই গ্রুপে পড়েছে এবং ফ্রান্সও আছে একই গ্রুপে, তাই এই গ্রুপটিকে বলা হয় গ্রুপ অফ ডেথ। দেখা যাবে শেষ পর্যন্ত কোন 2টি দল কিংবা কোন 3টি দল পরবর্তী রাউন্ডে যেতে পারে। পর্তুগালের এবার দলটি তাদের গত কয়েক বছরের মধ্যে অবশ্যই সেরা। তাদের ডিফেন্স, মিডফিল্ড এবং স্ট্রাইকিং সব পজিশনে আছে বিশ্বসেরা সব খেলোয়াড়। প্রথম ম্যাচেই তারা সেটির প্রমাণ দিয়েছে 3-0 গোলে হাঙ্গেরিকে হারিয়ে। এদিকে জার্মানির দলটিও বেশ ব্যালেন্সড দল, কিন্তু তারা নিজেদের শেষ কয়েক ম্যাচে ভালো খেলতে পারছে না। এই ম্যাচে অবশ্যই পর্তুগাল কিছুটা ফেভারিট, কিন্তু জোয়াকিম লো কখনোই হারেননি পর্তুগালের কাছে। এদিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে জার্মানি। আমরা আশা করব দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিবে 2 দল। সেই কামনায় আজ শেষ করছি, ধন্যবাদ সবাইকে।